ট্রেনের টিকিটে লতা মঙ্গেশকরের ছবি, ছবি এঁকে তাক লাগালেন বনগাঁর যুবক। ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নতুন কিছু করার ভাবনা তার। রেলের টিকিটে প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন বনগাঁর যুবক। ছোটবেলা থেকেই শান্তনুর একমাত্র নেশা ছবি আঁকা। এই প্রতিভার কারণে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নেয় শান্তনু। শান্তনুর এই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। কথাই বলে, ইচ্ছা শক্তির কাছে হার মেনে যায় পৃথিবীর সমস্ত শক্তি। নিজের প্রতি বিশ্বাস এবং ইচ্ছা শক্তি থাকলে জীবনে সবকিছুই জয় করা সম্ভব। এই কথা আরো একবার প্রমাণ করে দিল বনগাঁর চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা শান্তনু দত্ত। বয়স 28 বছর। বাবা স্বপন দত্ত পেশায় একজন মুদি ব্যবসায়ী। মধ্যবিত্ত পরিবারের ছেলে শান্তনু। জানা যায় ছোটবেলা থেকেই শান্তনুর ছবি আঁকার প্রতি বিশেষ ঝোঁক ছিল। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেই বেশি প্রাধান্য দিত শান্তনু। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে আর্ট কলেজে পড়াশোনা শুরু করে শান্তনু। সেখানে পড়াশোনা শেষ করে পরবর্তীতে রিসার্চের কাজ করে সে। ছবি আঁকার পাশাপাশি বর্তমানে ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে এনে নানান ধরনের জিনিস তৈরি করা শুরু করে শান্তনু। জানা যায় সম্প্রতি প্রচুর রেলের টিকিট জোগাড় করতে শুরু করে শান্তনু। রেলের ফেলে দেওয়া টিকিট দিয়ে নতুনত্ব কিছু তৈরি করার চিন্তা ভাবনা করেছিল সে। অবশেষে বেশ কিছু রেলের টিকিট জোগাড় করে তার উপরে লতা মঙ্গেশকরের ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন বনগাঁর যুবক শান্তনু। জানা যায় লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার এই নিবেদন এখানেই শেষ নয়। আগামী দিনে রেলের টিকিট সংগ্রহ করে আরো নানান ধরনের কাজ করতে চায় শান্তনু। সে জানায়, ফেলে দেওয়া রেলের টিকিট দিয়ে যে ছবি তৈরি করা কিংবা ছবি আঁকা সম্ভব, সেটা হয়তো অনেকেরই অজানা। আগামী দিনে আমি এই ফেলে দেওয়া কিংবা কুড়িয়ে আনা রেলের টিকিট দিয়ে আরো নতুনত্ব কিছু তৈরি করতে চাই। ইতিমধ্যেই রেলের টিকিটের ওপর লতা মঙ্গেশকরজির ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে শান্তনু দত্ত। এই বিষয়ে শান্তনু দত্ত জানান, আমি হয়তো আমার শিল্পকর্মটি গ্রহণযোগ্যতা পেয়েছে, আমি হয়তো শিল্পকর্মটি সেই জায়গায় সেই উচ্চতায় নিয়ে যেতে পেরেছি, যার জন্য আজকে হয়তো এই অ্যাচিভমেন্টটা আমার কাছে আজকে চলে এসেছে। মানে খাতা ফুরিয়ে যাচ্ছে, খাতা টাইমে খাতা আসে না আঁকার জন্যে। আমার বাবা মা যতটা পেরেছে চেষ্টা করেছে দেওয়ার জন্যে। আর শুরুটা বলতে গেলে, আমি একটা মানুষের নাম না নিলে অন্যায় হবে, সেটা হলো আমি একজনের কাছে পড়তাম, আমার শিক্ষক শ্রী অভিজিৎ সরকার, রানাদা। তো রানাদা আমার হাতটা ধরে প্রথম ড্রয়িং ক্লাসে আর কি ভর্তি করে। তো সেখান থেকে আমার আর কি ছবি আঁকাটা নিয়ে জার্নি টুকটুক টুকটুক করে সানডে ক্লাসের থেকে শুরু হলো। তো সেখান থেকে আস্তে 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 চাহিদাটা বাড়লো, বাড়তে বাড়তে সবাই বলছে যে ড্রয়িংটা অন্য কিছুর থেকে তুই ড্রয়িংটা হয়তো ভালো পারিস। তো আমারও নেশাটা আরও জাগলো এবং ভালোবাসাটা আরও চরম আকারে তৈরি হলো। তো যার জন্যে ওটা ছাড়া আর কোনো কিছু এখন ভাবতে পারি না। আর ডিফারেন্ট কনসেপ্টে কাজ করেছি, যেটা মানুষ ফেলে দেয়, রেলের ফেলে দেয় টিকিট, যেটাকে শিল্পকর্ম ভাবার ভাবনাচিন্তা যাই না, যেটাকে ভাবনাচিন্তার বাইরে, যে এটাকে দিয়ে কোনো শিল্পকর্ম তৈরি হতে পারে। তো সেটাকে দিয়ে আমি কাজে লাগিয়ে ধীরে ধীরে শিল্পকর্ম তৈরি করেছি, একটা কাজ করেছি। তো এটা আমার রিসার্চ ওয়ার্কের মধ্যেই ছিল, এক্সপেরিমেন্ট ওয়ার্কের মধ্যে ছিল, সেটা যে এত সুন্দরভাবে তৈরি হবে আমি বুঝতে পারিনি প্রথম ক্ষেত্রে। তো যাই হোক, শুরুটা নিজের একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে কী ডিফারেন্ট মিডিয়ামে কাজ করলে আমার কাজটা হয়তো মানুষের চোখে পড়বে বা একটা বিশেষ কিছু স্বীকৃতি পেতে পারে। তো আমি সেই চেষ্টাই করেছি এবং সেটা আজ বাস্তব রূপান্তরিত হয়েছে। 600 থেকে 700 টিকিট আছে। তো এটা আমি একদিনে তো জোগাড় করতে পারিনি, আর এত টিকিট আমি নিজেও কাটিনি। তাই দেখো, মানুষের পায়ের ধুলো নিচে পড়া টিকিটকে সংগ্রহ করে এনেছি, যত্ন করে রেখে দিয়েছি। ইভেন আমার কাছে এরকম এখনও, এটা আমার কাছে অনেক একটা বড় এখন একটা মিডিয়াম বলতে গেলে, একটা ছবি আঁকার একটা উপায়। সেটাকে আমাকে ধীরে ধীরে আমাকে সংগ্রহ করতে হয়েছে। এবং আমি একটা আরেকটা কথা বলতে চাই, যদি আমার কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে বা যদি আমার শিল্পটা, আমার শিল্পকর্মটিকে কেউ এগিয়ে নিয়ে যেতে চায়, আর আমার ছোট ভাই হিসাবে বা যে জায়গার থেকে হোক, এরকম বহু মানুষ যাত্রাপথে যায়, টিকিট কাটে,
কোনোভাবে যদি সে টিকিটটা না ফেলে আমাকে যদি দেয়, আমার হয়তো শিল্পকর্মটি এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আমার হয়তো আরও সুস্থ এবং স্বাভাবিকভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ একার দ্বারা তো সম্ভব না, এত টিকিট কেটে চলাফেরা করা, এত টিকিট কালেকশান করা, এত পর্যন্ত হয়েছে, তারপরের স্টেপে কতদূর এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই টিকিটের উপর শিল্প করে, সেটা আমার একটু ডাউট আছে। শান্তনুর এই কর্মকাণ্ডে গর্বিত শান্তনুর বাবা মা। এই বিষয়ে শান্তনুর বাবা স্বপন দত্ত জানান, ছোটবেলা থেকেই ওর আঁকার প্রতি একটা ঝোঁক ছিল। ছোটবেলায় বিভিন্ন জায়গায় বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। যত দিন যায় তত ওর আঁকার প্রতি আগ্রহ বাড়তে থাকে। সম্প্রতি ছেলে যে সম্মান পেয়েছে তাতে আমরা খুবই গর্বিত। এই বিষয়ে তিনি আরো জানান, 4-5 বছর তখন থেকে ও প্রথম শুরু করলো, তখন হচ্ছে আমাদের ক্লাবেই হতো, ওই বনগা এই বিদ্যাতন ক্লাবে, এখান থেকেই প্রথম ওর জার্নি শুরু হয়। তারপরে আস্তে আস্তে করে এগোচ্ছে, 1-2 বছর করে 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 এগোতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, মা আবার গর্ব, এটা আমাদের আনন্দ, এর থেকে বড় আনন্দ আমাদের হতে পারে না। খুবই মানে গর্বিত আমরা যে আমার ছেলে আজকে বুক অফ ইন্ডিয়ায় গিয়ে এটা পেয়েছে, মানে ইন্ডিয়া সরকার তারে পড়েছে সেটা, তা সেখানে আমার তো ভালো লাগবে, এ তো সাধারণ কথা। মা আবার বাড়ির পরিজন এ অবশ্যই ছিল ভালো লাগবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগা পৌরসভার পাশে। ফোন 9332559005।